बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीरा आजकेर समाजकर्म क्लासे तोमादेर स्वागत जानाच्छि। आमी खुदिजा आक्तार प्रभाषक समाजकर्म सूचीपाड़ा डिग्री कलेज सारस्वती चाँदपुर। आजकेर क्लासटा हलो एकादश द्वादश श्रेणीर जन्य समाजकर्म द्वितीय पत्र थेके एवं प्रथम अध्याय। प्रथम अध्याय एक उद्दीपक निये तुम्हारे साथ आलोचना करब किभावे तुम्हारा प्रश्नगुलोर उत्तर दिबे से सम्पर्के आमी आज के तुम्हारे धारणा देब। प्रिय शिक्षार्थीरा एकटू लक्ष्य करो, एक उद्दीपक जो देखी आमरा एकटू पढ़े नेई। जनाब करीम एकजन गरीब कृषक, तिनी तार परिवारेर एकमात्र उपार्जनशील व्यक्ति। তার পরিবারের সদস্য সংখ্যা 9 জন। তিনি পরিবারের সদস্যদের দুবেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন। তার ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও সক্ষম হচ্ছে না। তাহলে দেখো, আমরা উদ্দীপক যখন উদ্দীপকের প্রশ্নগুলো যখন আমরা দিই, যেহেতু আমাদের এখন সৃজনশীল পদ্ধতিতে উত্তর করতে হয়, সেজন্য আমাদের কি করতে হবে, উদ্দীপকটা ভালোভাবে জেনে প্রশ্নগুলোর ভালোভাবে বুঝে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সে উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলছি আমরা উদ্দীপকটা বারবার পড়ব এবং প্রশ্নগুলো পড়ব, এর সাথে সামঞ্জস্য রেখেই আমরা উত্তরগুলো প্রদান করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই উদ্দীপকেই আমরা পড়লাম। এবার প্রথম প্রশ্ন, মৌল মানবিক চাহিদা কয়টি? তাহলে এক কথায় উত্তর, মৌল মানবিক চাহিদা হলো 6টি। দ্বিতীয়ত, শিক্ষাকে কেন মানবিক চাহিদা বলা হয়? দেখো, আমরা প্রশ্ন লিখি এবং উত্তরগুলো জেনে নেই সাথে সাথে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? দ্বিতীয় নাম্বার প্রশ্নটা, এখানে একটি জ্ঞান লুকায়িত আছে, সেখানে হলো নাম্বার 1 এবং সেটি বুঝিয়ে লেখা 1, টোটাল মার্ক হলো 2। তাহলে প্রথমে এখানে যে জ্ঞানটা লুকায়িত আছে সেটা হলো শিক্ষাকে কেন মানবিক চাহিদা বলা হয়। তাহলে শিক্ষা হলো মৌল মানবিক চাহিদার একটি। যে 6টি মৌল মানবিক চাহিদা রয়েছে তার মধ্যে একটি হলো শিক্ষা। এবার আমাদের উত্তর করতে হবে শিক্ষাকে কেন মানবিক চাহিদা বলা হয়। চাহিদাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মৌলিক চাহিদা, আরেকটি হলো মানবিক চাহিদা। মানবিক চাহিদা হলো যেসব প্রয়োজন শুধুমাত্র মানুষের বেঁচে থাকার জন্য, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পূরণ করা অত্যাবশ্যক, তাকে বলা হয় মানবিক চাহিদা। সেক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষা একমাত্র মানুষের জন্যেই অর্জন করা প্রয়োজন, তাই শিক্ষাকে মানবিক চাহিদা বলা হয়। অর্থাৎ এটি, এই শিক্ষা শুধুমাত্র মানুষই গ্রহণ করবে, তাহলে এই জন্যই শিক্ষাকে বলা হয় মানবিক চাহিদা। দ্বিতীয়ত প্রশ্নে উদ্দীপকে তোমরা লিখে নাও, উদ্দীপকে জনাব করিমের পরিবারে কোন কোন মৌল মানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ? মানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ
পূরণ বা পূরণ করতে পারছে না তা ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি জনাব করিমের পরিবারে যখন আমরা উদ্দীপকটা পড়লাম তখন আমরা দেখলাম যে তার পরিবারের সদস্য সংখ্যা হলো 9 জন। তাদেরকে তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করতে তিনি হিমশিম খাচ্ছেন এবং তাদেরকে স্কুলে পাঠাতেও তিনি পারছেন না, সক্ষম হচ্ছেন না। তাহলে আমরা এই উদ্দীপকটা যখন পড়ব তখন দেখি যে এর মধ্যে দুইটি মনোমানবিক চাহিদাই পূরণ করতে পারছে না জনাব করিম। একটি হলো খাদ্য আর একটি হলো শিক্ষা। তাহলে আমাদের উত্তরটা হবে, সর্বপ্রথমে আমরা লিখব উদ্দীপকে জনাব করিমের পরিবারে খাদ্য এবং শিক্ষা নামক মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না। এবার ব্যাখ্যা করো কোন কোন চাহিদা, কোন কোন মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না তা ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখব যে খাদ্য এবং শিক্ষা। আমরা উদ্দীপকের আলোকে দেখি যে খাদ্য এবং শিক্ষা হলো এক দুইটি মৌল মানবিক চাহিদা। উদ্দীপকটা আলোচনা করলে, উদ্দীপকটা পর্যালোচনা করলে আমরা দেখি যে জনাব করিম তার পরিবারের সদস্যদের দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারে না এবং তাদেরকে স্কুলে পাঠাতে সক্ষম না। সে বিধায় এটি এই দুইটা মৌল মানবিক চাহিদা তিনি যথাযথভাবে পূরণ করতে পারে না। আমাদের চতুর্থত যে প্রশ্নটি আছে জনাব করিমের পরিবারের মৌল মানবিক চাহিদাগুলো পূরণ না হওয়ার কারণ কি? পরিবারের মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমরা এই মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার অসংখ্য কারণ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও বলছি, মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার অসংখ্য কারণ রয়েছে। কিন্তু এখানে একটি কথা বলা হয়েছে, জনাব করিমের পরিবারে মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে এখানে তোমাকে মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার অসংখ্য কারণ রয়েছে, কিন্তু আমরা সেই কারণগুলোর দিকে দাবি করতে পারবো না। কারণ যেহেতু বলছি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো, তাহলে উদ্দীপকটা আমরা আলোচনা করলে সর্বপ্রথমেই দেখি যে তিনি একজন গরিব কৃষক। তাহলে দারিদ্রতা তার মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার অন্যতম কারণ হলো দারিদ্রতা। দ্বিতীয়ত, উদ্দীপকে ছিল তার পরিবারের সদস্য সংখ্যা 9 জন, তাহলে এবং তিনি একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তাহলে আমরা উদ্দীপকের আলোকে যদি কারণ নির্ণয় করতে যাই, তাহলে দ্বিতীয় কারণটা হলো জনসংখ্যা স্ফীতি। অর্থাৎ তার পরিবারে জনসংখ্যা বেশি হওয়ার কারণে এবং তিনি একমাত্র উপার্জনশীল ব্যক্তি হওয়ার কারণে তার মৌল মানবিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো উদ্দীপকটা, এবং এই আঙ্গিকেই তোমরা পরীক্ষার খাতায় উত্তর করবে। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো সবাই। আল্লাহ।